যে কাজ করলে আল্লাহ খুশি, যে কাজ করলে মানবতার কল্যাণ হয় তার সবটাই ইবাদত। চিল্লায় বলেন ঠিক কিনা? একজন রাস্তা চিনে না, আপনি রাস্তায় দাঁড়িয়ে রাস্তা দেখিয়ে দিলেন, এটা ইবাদত। একজন অসুস্থ, আপনি তাকে ঋণ দিলেন, এটা ইবাদত। একজন মুমূর্ষ ব্যক্তিকে বাঁচানোর জন্য রক্তের দরকার, আপনি রক্ত দিলেন, এটাও ইবাদত। প্রাণীর প্রতি আপনি দয়া করলেন, এটা ইবাদত। এই জন্য প্রিভিলেজগুলোকে কাজে লাগাতে হবে। বিষ্ণু বলেছেন ইগতানিম খামসান কবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও। নাম্বার ওয়ান হচ্ছে হায়াতাকা কবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও, ঠিক কি না? কথা বলেন, আমরা কে কবে মরবো জানি? কেউ কেউ জানি? কিন্তু মরবো যে এটা জানি, ঠিক কি না? মরবো এটা সুনিশ্চিত, কিন্তু কবে মরবো কারো জানা নাই। এজন্য মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও, এবং ইন দ্য ডে অফ জাজ